জনদের হামলায় চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে খুলনায় হাসপাতাল ও ক্লিনিকে সেবা বন্ধ, বিপাকে রোগী। হাসপাতালে হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছি কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না। আমি চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছি। আমাদের অপারেশন ডেট পিছাই দিচ্ছে, সঠিকভাবে চিকিৎসা পাচ্ছি না। মামলার প্রধান আসামি সহ গ্রেফতার পাঁচ। এজার নামে ও চারজনের মধ্যে তিনজন এবং সন্দিগ্ধ দুইজন, সর্বমোট পাঁচজন আসামি গ্রেপ্তার আছে। রাজধানীতে স্বাভাবিক হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সেবা কার্যক্রম, সুরক্ষা নিশ্চিত করে চেম্বারে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমরা যেমন পিপি, ফেস মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমরা দিয়েছি। নিজেদের এবং পেশেন্টের সুরক্ষার জন্য যতদূর সম্ভব প্রোটেকশন নিয়ে আমরা পেশেন্টদেরকে মানে সেবা দিয়ে যাচ্ছি। বসুন্ধরা আবাসিক এলাকা সম্পূর্ণ লকডাউন করা হবে। রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা লকডাউনের মাইকিং জানে না সিটি কর্পোরেশন, পুলিশ কেউই। চট্টগ্রামে কাট্টলিতে অবাধ চলাচল। যে কোনো আঘাত প্রতিহত করার সক্ষমতা রাখে বাংলাদেশ, যুদ্ধ নয় শান্তি প্রত্যাশা। নৌবাহিনীর নতুন যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েত, এমপির সঙ্গে ৩৪টি চুক্তির খবর দেশটির গণমাধ্যমে। ঘুষ নেয়ার অভিযোগে দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ। মৌসুমী বায়ুর প্রভাবে অবিরাম বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা। সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত। ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক সেকেন্ডের টর্নেডোতে লন্ডভন্ড বাড়িঘর।